তুলসী। কে? কৃষ্ণ? হ্যাঁ, আমি যে তোমার কাছে এসেছি। কেন এসেছো? এই জন্মে আমি অপরের স্ত্রী, যাও তুমি এখান থেকে চলে যাও। যেতে চাইলেও মন যে যেতে সম্মত হচ্ছে না তুলসী। তুমি জানো না আমি কতদিন ধর্মনগরের রাজপ্রাসাদ থেকে আশ্রমের পুষ্পবিতান পর্যন্ত তোমাকে অনুসরণ করেছি। কেন অনুসরণ করেছো? দুঃখ ভোগ করার জন্য যখন পৃথিবীতে পাঠিয়েছিলে তখন তোমার মনে ছিল না? এখন আমাকে দুঃখ ভোগ করতে দাও। কিন্তু তোমার বিরহ যে আমি সহ্য করতে পারছি না। এ কথা কানে শোনাও মহাপাপ। কেন পাপ? কেন কেন পাপ তুমি বুঝতে পারছো না কৃষ্ণ? আমি তোমার রাধিকা নই, আমি তুলসী, দৈত্যপতি শঙ্খচূড়ের স্ত্রী। এত বড় নিষ্ঠুর কথা তুমি আমাকে বলতে পারলে? কেন পারবো না? যেদিন বিরজার কুঞ্জে নিশি যাপন করেছিলে সেদিন তো রাধিকার মর্ম ব্যথা তুমি বোঝনি কৃষ্ণ। আজ আমার মতো তুমিও কষ্ট ভোগ করো। কিন্তু গোলক থেকে বিদায় নেবার আগে তুমি আমাকেই কামনা করেছিলে। তার কারণ নারায়ণকে আমি বিশ্বাস করি না। আমার এই শ্রীকৃষ্ণ রূপকে তুমি বিশ্বাস করো তো? করব, তোমার এই শ্রীকৃষ্ণ রূপকে আমি বিশ্বাস করব। কিন্তু তার আগে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে, আর কোনোদিন এভাবে তুমি এই প্রাসাদে আসবে না। বেশ, আমি তোমাকে কথা দিলাম, এভাবে আমি আর কোনোদিন তোমার কাছে আসব না। কুচক্রি নারায়ণ, আর কত চক্রান্ত তুমি আমার বিরুদ্ধে করবে? আচার্যকে নিয়ে আসবার জন্য আমি সেনাপতি বজ্রনাথকে ইতিমধ্যেই পাঠিয়েছি। মহারানী, পাঠাবো না? তোমার সম্পর্কে আচার্যের মনের ভ্রান্তি দূর করবার জন্যই তো আমি স্বর্গ অভিযান করেছিলাম। আচার্য তোমার প্রতি যতই রুষ্ট হন না কেন, আমার ত্রিলোক বিজয়ের সংবাদ শুনলে তিনি নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করবেন। না শঙ্খচূড়, অহরাচার্যের আশীর্বাদ এত সহজে পাওয়া যায় না। আচার্য দেব, আপনি এসেছেন, আপনার স্বপ্ন আজ সার্থক। স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকী আজ দানবের পদানত। তাতে আমার কৃতিত্ব কোথায়? দেবতাদের অনুগ্রহে তুমি আজ দেবতাদের পরাভূত করেছ, এ কিন্তু আমি চাইনি শঙ্খচূড়। আচার্য, তুমি এর মধ্যে কথা বলবে না নারী। শঙ্খচূড়, মহেশ্বরের মঙ্গল কবচের জন্য আজ তুমি ত্রিলোকী বিজয়ী। সম্মান প্রদর্শন করতে হলে তুমি তাকেই করো। মঙ্গল কবচ না থাকলেও স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক বিজয়ী আমি অবশ্যই হতাম। মহারাজ, কি বলছো তুমি? না না, কথা উচ্চারণ করো না মহারাজ। শঙ্খচূড়, আমার আদেশ, এই মুহূর্তে তুমি শিব প্রদত্ত মঙ্গল কবচ পরিত্যাগ করো। না, আচার্য দেব, আপনার আদেশ পালন করতে এই মুহূর্তে আমি মহেশ্বর প্রদত্ত এই মঙ্গল কবচ বিসর্জন দিলাম। ওই তো মহেশ্বরের প্রলয় ভীষণ বেজে উঠেছে। ওই তো মহেশ্বরের প্রলয় ভীষণ। কেন কেন তুমি মহেশ্বরের এত বড় অবমাননা করলে? ভোলানাথ মহেশ্বর আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এইবার বুঝতে পেরেছো? মহেশ্বরকে প্রতিহত করতে আমি সৈন্য সজ্জা করছি, আপনি যুদ্ধযাত্রায় প্রস্তুত হন। মহারানী, আবার যুদ্ধের আহ্বান এসেছে, সম্মতি দাও আমি যুদ্ধযাত্রা করি। আজ আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। ছি মহারানী, এই কথা বলে না, তুমি বীরের স্ত্রী, বীরাঙ্গনা। তবু তুমি যুদ্ধে যাবেই দাদা, কারো কথাই তুমি শুনবে না। উপায় নেই মালাবতী, তুই আছিস সৌমাল্য রইল, প্রাসাদ থেকে তোরাই রক্ষা করিস। মনে রাখিস, যতদিন তুলসীর সতীত্ব অক্ষুণ্ণ থাকবে ততদিন আমার বিজয় গৌরব অক্ষুণ্ণ থাকবে। চোখের জল ফেলে তোমার যাত্রাপথ আমি পিচ্ছিল করে দেব না স্বামী। তুমি নিশ্চিন্ত মনে যাও, তোমার তুলসী রাজ্য ঐশ্বর্য সর্বস্ব হারাবে কিন্তু তার সতীত্ব সে কিছুতেই হারাবে না। তুলসী, এ তুলসীর
সতীত্বের চরম পরীক্ষা। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো স্বামী, এ পরীক্ষায় আমি যেন উত্তীর্ণ হই। এবার এবার হাসি মুখে আমাকে বিদায় দাও স্বামী। হাসো তুলসী স্বামী, হাসো তুলসী স্বামী, হাসো তুলসী। এখনো কি তুমি ভক্তির নিগড়ে বন্দী থাকবে নারায়ণ? উপায় কি শ্রীকৃষ্ণ? তুমি পাষাণ, তোমাকেও পাষাণ হতে হবে। নারায়ণ, তোমার কথা আমি শুনব না, আমার অন্তর আছে, স্নেহ মায়া মমতা বিবেক আছে। তাই বুঝি সেদিন লুকিয়ে লুকিয়ে তুমি তুলসীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম অন্তরের আবেগে। ঠিকই করেছো কৃষ্ণ, একবার অন্তরের আবেগে গেছো, আর এইবার তোমাকে যেতে হবে কর্তব্যের টানে। অসম্ভব নারায়ণ, তোমার কথায় আমি বারবার কলঙ্কিত হয়েছি, আর আমি কলঙ্কিত হতে চাই না। তার চেয়ে তুমি আমাকে হত্যা করো। হত্যার প্রয়োজন তো তোমার সৃষ্টি হয়নি কৃষ্ণ, বিষ্ণু মহাত্মা পুরুষ, তিনি একাকী, তাই তার দ্বিতীয় সত্তার আবির্ভাব। আমার ইচ্ছাই তোমার ইচ্ছা কৃষ্ণ, কথা দাও শঙ্খচূর্ণ ধারণ করে তুমি তুলসীর সতীত্ব হরণ করতে যাবে। যাব যাব নারায়ণ, তোমার কথায় আমি শঙ্খচূড়ের বেশ ধারণ করে সতী তুলসীর সতীত্ব হরণ করতে যাব। তুলসী, তুমি কি আমার উপর অভিমান করেছ? অভিমান কেন করব স্বামী, তুমি আমার দেবতা, প্রাণ ভরে শুধু আমি তোমার সেবা করব। কি হলো তুলসী? কি হলো, স্পর্শ মাত্র আমার সরাসরি এমন জ্বালা করে উঠলো কেন? কে আপনি, কে সত্যি করে বলুন আপনি কে? আমাকে চিনতে পারছো না, আমি তোমার স্বামী। স্বামী? কিন্তু কিন্তু স্বামী স্পর্শে সতী নারী দেহ প্রশমিত হয়, আমার দেহে এত দাহ কেন? বুঝেছি তুলসী, আজকে আমার সঙ্গ তোমার ঠিক পছন্দ নয়, ঠিক আছে, আমি যাই, নতুন কোন যুদ্ধযাত্রার আয়োজন করি। না স্বামী না। তাহলে তুমি আমার প্রতি এরূপ ব্যবহার করছো কেন? তবে কি কষ্টি বিচারে? কষ্টি বিচার? হ্যাঁ, এতদিন কি আমার চিন্তা পরিত্যাগ করে তুমি অন্য কোন পুরুষের? চুপ করো স্বামী, চুপ করো, ও কথা উচ্চারণ করো না। তোমার তুলসী অসতী নয়, এ জন্মে তুমি ছাড়া অন্য কোন পুরুষের কথা সে চিন্তাই করে না স্বামী। আমার আমার ভুল হয়ে গেছে স্বামী, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো, আসন গ্রহণ করো। হ্যাঁ তুলসী, দীর্ঘ দিন ধরে আমি অন্তরে অন্তরে উপবাসী, তোমার দেহ সুধায় আমার সে উপবাস তুমি ভঙ্গ করো। তুলসী এসো কাছে এসো, তৃপ্ত তুলসী, তোমার সেবায় আমি পরিতৃপ্ত।